আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা মাশরুম সস তৈরি করবো। এই জন্য নিয়ে নিলাম মাশরুম ব্লেন্ড, বাটার, গার্লিক, মাশরুম। চলুন দেখা যাক অর্ডার খুব সহজে কীভাবে মাশরুম সস তৈরি করি। এই জন্য আমরা প্রথমে এটা মিক্স করে নিব, পরিমাণ মাশরুমটার ব্লেন্ড মাশরুমটাকে মিক্স করে নিচ্ছি। মিক্স হয়ে গেছে, আমরা লঙ্কা জ্বালিয়ে দিব। লঙ্কা জ্বালিয়ে দিলাম, এখন এর মধ্যে দিয়ে দিব বাটার। এখন দিয়ে দিব গার্লিক, মাশরুমটা হালকা একটু নরম হয়ে আসলে আমরা এখন দিয়ে দিব গার্লিক স্যুপটা। ছিল এটা এভাবে আমরা 2-3 মিনিট অপেক্ষা করবো, সে একটু গ্রেভি হয়ে যাবে, গরম হয়ে চলে হয়ে যাবে আমাদের স্যুপটা তৈরি করা। পানিটা যখন একটু ফাঁপা হবে, একটু গরম সিদ্ধ হয়ে যাবে, তখন আমরা একটু নামিয়ে নিব।
হয়ে গেল আমাদের স্যুপ। যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটাকে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। গ্রেভি হয়েছে, ছোটো কম্পিউটার দিয়ে